নদিয়া শান্তিপুরে বিপদজনক রেল পারাপার। একমাত্র ফুটব্রিজ মেরামতির ওয়ার্ক অর্ডার এসে পড়ে থাকলেও হেলদোল নেই রেলের ইঞ্জিনিয়ার সেকশনের। নদিয়া শান্তিপুর রেল স্টেশনের একমাত্র ফুটওভার ব্রিজের অবস্থা খুব বেহাল। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা ট্রেন ধরতে দুই নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে সমস্যায় পড়েছেন। কিন্তু ফুটওভার ব্রিজের অবস্থা খারাপ থাকায় যে কোনো মুহূর্তে বিপদের ঝুঁকি থেকেই যাচ্ছে। সেই কারণেই জরুরি ভিত্তিতে পূর্ব রেলের ইঞ্জিনিয়ারিং সেকশনের লোকজনকে গত 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারির মধ্যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে ফুটওভার ব্রিজের স্ল্যাব চেঞ্জ করার ওয়ার্ক অর্ডার জারি হয়। বিপদজনক ফুটওভার ব্রিজ দিয়ে যাত্রীরা যাতে চলাচল করতে না পারেন সেই কারণে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে ফুটওভার ব্রিজটি। অথচ যাত্রীদের উদ্দেশ্যে লিখিত কোনো বিজ্ঞপ্তি নেই বন্ধ ফুট ব্রিজের সামনে। যদিও স্টেশন মাস্টার নিয়মিত ঘোষণা করা হচ্ছে বলে জানান, 24 তারিখের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও গত 3 দিন ধরে ইঞ্জিনিয়ারিং সেকশনের কোনো লোকজন আসছেন না কাজ করতে। এর ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ফুটওভার ব্রিজ বন্ধ থাকায় তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে গিয়ে সমস্যায় পড়েছেন। রেল লাইন পারাপার করতে অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। মূলত এই কারণেই যাত্রীদের ক্ষোভ গিয়ে পড়েছে শান্তিপুর রেল স্টেশন কর্তৃপক্ষের ওপরে। ভাবে এখানে পার হলেন কি কারণে? অবশ্যই ওভারব্রিজটা খারাপ রয়েছে, খারাপ না হলে এভাবে এটা তো যথেষ্ট প্রাণ সংশয়, মানে অসুবিধা অবশ্যই। যেটা আছে একমাত্র ফুট ব্রিজ, সেই ব্রিজটা খারাপ হয়ে পড়ে রয়েছে এবং অর্ডার আসা সত্ত্বেও কাজ আরম্ভ হয়নি বিগত 5 দিন ধরে, কি বলবেন এ বিষয়ে? আমাদের কাছে রেল প্রশাসনের তরফ থেকে খবর আছে যে নোটিশ করেছিল আইডলপুর থেকে যে 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে খারাপ একটা দুটো স্লিপার খারাপ আছে বা কিছু খারাপ আছে, সেটা 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে এটা হয়ে যাবে। কিন্তু আইডলপুর থেকে আজ পর্যন্ত কাজের হাতই দেওয়া হয়নি, সেই জন্যে আমাদের যাত্রীদের বিশাল একটা ক্ষোভ। বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, রুগী, এমনি লাইন পারাপার হতে পারে না, তারপরে ওভারব্রিজ খারাপ। এই সমস্যাটা নিয়ে আমরা রেল প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা স্থানীয় যে স্টেশন মাস্টারমশাই ইনচার্জ তার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এটা 20 তারিখ থেকে এটা নোটিশ হয়ে আছে 24 তারিখের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। পরবর্তীকালে পরের মুহূর্তে আমরা আইডব্লিউর সঙ্গে কথা বলেছি, উনি বলেছিলেন যে আজকের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। ফুট ব্রিজ যেটা রয়েছে শান্তিপুরে রেলওয়ে স্টেশনে সেটা বন্ধ রয়েছে এবং তাতে মানুষের খুব অসুবিধা হচ্ছে, কি কারণ এটা? কারণ ওই ফুটওভার ব্রিজে কিছু রিপেয়ারিং হচ্ছে, মেনটেন্যান্স হচ্ছে, মেনটেন্যান্স না হলে ওটা বিপজ্জনক হয়ে রয়েছে, মানুষের চলাচলের পক্ষে বিপজ্জনক, সেই জন্য ওটা মেনটেন্যান্স করা দরকার আছে। আমরা যতটুকু জেনেছি একদিনই কাজ হয়েছে, বাদবাকি এখনো 5 দিনের মধ্যে কোনো কাজ হয়নি। আমি একদিনই কাজ হতে দেখেছি, কিন্তু ওরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমাকে মেমো দিয়েছে 5 দিনে কাজটা কমপ্লিট করবে, তো একদিন কাজ হয়েছে আর 3 দিন আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। যাত্রী সাধারণত ধরুন আপনারা জানেও না যে ওখানে বাঁশ বাঁধা রয়েছে, সেটা কি কারণে? এমনি অ্যানাউন্সমেন্ট করছি যে ফুটওভার ব্রিজ বন্ধ আছে, আমরা অন্যভাবে যাতায়াত করুন, কিন্তু ফুটওভার ব্রিজ ছাড়া মানুষকে যেতে হলে লাইন টুপুটুপুই যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।